ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপি এলাকায় প্রতিপক্ষের হাতে নিহত আনিসুর রহমান রুমান বিশ্বাসের লাশ নিয়ে সোমবার বিকেলে বরিশাল কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ করেন এলাকাবাসী। এরপর সড়কটি অবরোধ করে জিরো পয়েন্টে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় রুম্মান হত্যাকারীদের এখনও গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। পরে পুলিশের আশ্বাসে আধা ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হলে স্বাভাবিক হয় যান চলাচল। চার পাঁচটা গাড়ি নিয়ে ওই সাইড দিয়া ফেরিঘাটের ওই সাইড দিয়া বাইর হয়েছে মহড়া দিয়া হাতে দাসোটা নিয়া আলমামুন রানা বাপিয়া রয়ে আসাদ আলমগীর এরা মিললে দশ পনেরো জনে আমার বাবারে ধরে সব দিয়েছে আমার বাবারে মেডিকেল নিতে পারি না। যারাই খুন করুক না কেন এটার কঠোর কঠোর মানে বিচার চাই। পুলিশ বলছে হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। বিশ্বাস বাড়ি এবং হালদার বাড়ি দুই বাড়িরই দুই পক্ষের ছেলেরা কি বিষয় নিয়ে একটা তর্ক বিতর্ক হয়েছে, সেই তর্ক বিতর্ক পরবর্তীতে তারা আরও লোকজন জড়ো হইয়া তা একটা ছেলেকে বাড়ি থেকে বেরোয়েছে, তখন শুনছি যে নাকি এই ছেলেকে আক্রমণ করছে। এজাহার এখনও দেয় নাই, এজাহার পাইলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জমি বিক্রির কমিশন নিয়ে বিরোধের জেরে রোববার সন্ধ্যায় দপদপি এলাকায় নিজ বাড়িতে রুম্মানকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রুম্মান দপদপিয়া সেতুর টোল প্লাজায় কাজ করতেন। সময় সংবাদ, বরিশাল।